দ্রুতগতিতে এগিয়ে চলেছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনালের কাজ। এই টার্মিনাল চালু হলে বাংলাদেশের আন্তর্জাতিক এই বিমানবন্দর বছরে 2 কোটি যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা অর্জন করবে। বৈশ্বিক মহামারী ও মন্দা জয় করে অভূতপূর্ব সামাজিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে চলেছে বাংলাদেশ। এরই একটি উদাহরণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল। নতুন এই টার্মিনালটি এই বিমানবন্দরকে 21 শতকের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে, একই সাথে তা সামাল দেবে আকাশপথে ক্রমবর্ধমান যাত্রীর চাপ। কি থাকছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক তৃতীয় টার্মিনালে, জানব আজকের ভিডিওটিতে। গত 28 ডিসেম্বর 2019 সালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হয়। 21,000 কোটি টাকারও বেশি বাজেটে হাতে নেওয়া হয় এই মহাপ্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নের কাজটি করছে 2টি জাপানি কোম্পানি, মিৎসুবিশি ও ফুজিতা, এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন। 2,30,000 বর্গমিটার জায়গার উপর নির্মিত হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আয়তনে এটি আগের 2 টার্মিনালের মোট জায়গার দ্বিগুণেরও বেশি। নতুন টার্মিনালে থাকছে 115টি চেক ইন কাউন্টার, 12টি বোর্ডিং ব্রিজ, 64টি ইমিগ্রেশন কাউন্টার ও 16টি কনভেয়ার বেল্ট। টার্মিনালের বাইরের অংশে থাকছে মোট 37টি অ্যাপ্রন পার্ক, যেখানে একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করে রাখা যাবে। আগের 4টি ট্যাক্সিওয়ের সঙ্গে যুক্ত হচ্ছে আরও 2টি ট্যাক্সিওয়ে, যার ফলে রানওয়েতে উড়োজাহাজের অপেক্ষার সময় কমে আসবে। এছাড়া 27,000 বর্গমিটার এলাকায় তৈরি হচ্ছে আমদানি কার্গো টার্মিনাল, যেখানে পণ্য পরিবহন হবে সম্পূর্ণ অটোমেশন পদ্ধতিতে। 54,000 বর্গমিটার জায়গা জুড়ে থাকবে 3তলা গাড়ি পার্কিং, যেখানে রাখা যাবে 1,230টি গাড়ি। আর এই সকল সুবিধার সঙ্গে থাকছে দৃষ্টিনন্দন আধুনিক ডিজাইনের সমন্বয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের 2014 সালের সমীক্ষা অনুযায়ী 2025 সাল নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীর সংখ্যা দাঁড়াবে বছরে 1,40,00,000। কিন্তু বর্তমানে বিমানবন্দরে যাত্রী পরিবহন সক্ষমতা বছরে 80,00,000। তৃতীয় টার্মিনাল তৈরি হলে তা বেড়ে দাঁড়াবে 2 কোটিতে। অন্যদিকে বিমানবন্দরে কার্গোর ধারণ ক্ষমতা 2,00,000 টন থেকে বেড়ে দাঁড়াবে 5,00,000 টনে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পুরনো অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি নতুন এই তৃতীয় টার্মিনালে একই সঙ্গে থাকছে নান্দনিকতার ছোঁয়া। অত্যাধুনিক এই বিমানবন্দর টার্মিনাল অতীতের ঐতিহ্যকে ধারণ করে আমাদের এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতের পথে, আগত সকল জাতিকে অভ্যর্থনা দেবে নতুন এক বাংলাদেশে।